আর এখানে পার টিকিট 20 রুপিস। ইন্টারন্যাশনাল বলে কথা, দেখে তো দারুণ লাগছে। ইন্টারন্যাশনাল বলে কথা, ইন্টারন্যাশনাল বলে কথা। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে নতুন একটা সন্ধে, আজকে আমরা আবার সেকেন্ড ট্রাই নিচ্ছি মেলায় যাওয়ার জন্য। জানি না যেতে পারবো কিনা, আজকে স্যাটারডে, তো চলো যাই দেখি আদৌ পৌঁছতে পারি কিনা। তো ফাইনালি আমরা চলে এসেছি মেলাতে। এটা কিন্তু হস্তশিল্প মেলা নয়, এটা হচ্ছে সেন্ট্রাল মডেল অপোজিটে যে মেলা প্রাঙ্গণ আছে ওখানে মেলাটা হচ্ছে। কি মেলা বলছি, চলো। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, 2023 গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা ইন্টারন্যাশনাল। ঢোকার আগে যেটা বুঝলাম দুটো মেলার মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওখানে কোনো টিকিট ফেয়ার নেই, ফ্রি অফ কস্ট, আর এখানে পার টিকিট 20 রুপিস। এটা ডিফারেন্স মেন, ইন্টারন্যাশনাল বলে কথা। ফার্স্ট হল, মানে লেখা আছে হল 1, ফার্নিচারের আউটলেট দিয়েছে। দেখি ভেতরে কিরকম কি ফার্নিচার রয়েছে, কি দাম। 1-11 ডিসেম্বর নিউ টাউনের সিটি স্কয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ার এই বিগেস্ট ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপো। এই মেলাতে যারা আসতে পারোনি তারা কিন্তু চিন্তা করো না, এই মেলা আবার টুকটুক করে নিজের মতো করে হাঁটিহাঁটি পা করে চলে যাবে আসানসোলে। 5 জানুয়ারি থেকে 15 জানুয়ারি 2024-এর নতুন বছর শুরু হবে আসানসোলে এই মেলা দিয়ে। তারপরে এটা দুর্গাপুর, পাটনা, জামশেদপুর, রাঁচি, এই জায়গাগুলোতেও একে একে কভার করবে। আসুন এবার আপনাদের এই মেলা সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানাই, যেটা হচ্ছে এই মেলায় প্রায় 8টি কান্ট্রি থেকে প্রায় 187 বেশি এক্সিবিটর তাদের 50,000-এর বেশি প্রোডাক্ট নিয়ে প্রায় 5 লক্ষ মানুষের কাছে তুলে ধরেছিলেন, ভাবতে পারছেন। আর এই মেলাতে কি পাওয়া যায় না, ফার্নিচার থেকে শুরু করে ইন্টেরিয়ারের সমস্ত সামগ্রী, গার্মেন্টস, লেদার সামগ্রী, বিউটি এন্ড কসমেটিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্সেস, প্রসেসড ফুড, হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম, রিয়েল এস্টেট, কি ছিল না এই মেলায়। সুচ থেকে শুরু করে বাড়ির বড় বড় এসি, ফ্রিজ সবই ছিল এই মেলায়। ছিল না বোধ হয় দেখতে পেলাম না যেটা, সেটা বোধ হয় বড় কয়েকটা প্লেন আর হেলিকপ্টার, এটাই বোধ হয় বাদ ছিল মেলায় বিক্রি হওয়া। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে বিভিন্ন দেশে কি টাইপের গুডস বা প্রোডাক্ট বা প্রোডাক্ট রিলেটেড সার্ভিস প্রোভাইড করা হচ্ছে তার একটা ক্লিয়ার আইডিয়া পাবেন কিন্তু এই মেলাতে এসে। আর শুধু ক্রেতা বন্ধুদের জন্যই নয়, যারা নতুন নতুন বিজনেস বা স্টার্টআপ শুরু করতে চান সেই সমস্ত নতুন বিজনেস আইডিয়ার উৎসস্থল কিন্তু এই মেলা প্রাঙ্গণ। সুন্দর Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. এখানে আউটলেটে জিনিসগুলো এত সুন্দর ছিল যে নিজেকে কন্ট্রোল করা ছিল ভীষণ কঠিন। তো যাই হোক, খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে ফেললাম, কিন্তু ফুড জোনে গিয়ে কিন্তু ভাই নিজেকে কন্ট্রোল করা যাবেই না। আর স্পেশালি এখানকার প্রসেসড ফুডের যে স্ন্যাক্স গুলো ছিল ওগুলো তো অসাধারণ, দেখেই মনে হচ্ছিল মুঠো মুঠো করে খাই। যদিও কিছুটা টেস্ট আমি করেছিলাম, কিন্তু যাই হোক নিজেকে কন্ট্রোল করলাম। তারপরে চলে গেলাম কুক ফুডের সেকশনে, যেখানে গিয়েই আমি অর্ডার করে নিলাম স্প্রিং পটাটো, যেটা খেতে কিনা দারুণ ছিল। কিন্তু এখানেই শেষ নয়, শীতকালে কড়াইশুঁটির কচুরি ছাড়া তো জমবেই না মেলা, তাই না? তো নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি। তারপরে কি করলাম, গেটের বাইরে দেখলাম আছে মোমো, মোমোটাও এক প্লেট নিয়ে কপ কপ করে খেয়ে ফেললাম কিন্তু। আর এখানেই আমার ঘোরা আজকে আমি শেষ করলাম। তো আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।